সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভিডিওটা অনেক লম্বা হতে যাচ্ছে, কারণ আমরা এখানে দেখাতেই যাচ্ছি ঢাকার কোথায় কোথায় বেস্ট প্রাইস সেকেন্ড হ্যান্ড বাইক পাওয়া যায়। তো যারা যারা পপকর্ন আর পিৎজা নিয়ে বসতে চান তারা বসতে পারছে। আমার সাথে যে থাকতেছে সে হচ্ছে তোমার। সো কথা না বাড়াই, লেটস স্টার্ট দ্য রাইড। আমার বাসার কাছেই হচ্ছে হলো সুজুকি শোরুম, যেটা হচ্ছে গুলশান লিংক রোডে। অ্যান্ড এখানে থামার পিছনে একটা স্পেশাল রিজন, অ্যান্ড এই রিজনটা দেখানোর জন্য আই টুক দ্য পারমিশন ফ্রম দোজ পিপল, মানে দ্য অথরিটি অর দেম। নর্মালি আমরা বাংলাদেশে এটা দেখতে পাই না, অ্যান্ড দ্যাট থিং ইজ সুজুকি হায়াবুসা। ইটস আ অসম মেশিন, লিটারেলি ইটস আ অসম মেশিন। নর্মালি আমাদের দেশে এটা রোড পারমিটও নেয়, অ্যান্ড দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি নট ফর সেল। হায়াবুসা সুজুকি ব্র্যান্ডের ওয়ান অফ দ্য বেস্ট ফ্ল্যাগশিপের মধ্যে একটা, এবং কি ইন্ডিয়াতে ইট হ্যাজ আ ভেরি গুড ক্রেজ। শুধু তাই না, মানে আমার নিজেরও স্পেশালি খুব ফেভারেট একটা মডেলের মধ্যে একটা, যদি আমাদের এখানে পারমিশন নাই। থ্যাংক ইউ ভাই শ্যুট করতে দেওয়ার জন্য। সো দিস গাইজ আর হেল্পিং মি আউট, মানে পারমিশন দিল। সো থ্যাংকস বস। সো হায়াবুসা ইটস অসাম থিং। আচ্ছা, যাই হোক, আপডেটটা দেওয়ার জন্যই মেনলি হচ্ছিলো আশা যে আমরা এখন যাচ্ছি রামপুরা ডিআইটি রোডে। ডিআইটি রোডের মধ্যে যেটা করব হচ্ছে ওখানেই বেশ কিছু সেকেন্ড হ্যান্ড বাইকস আছে, ওই বাইকসগুলো দেখব। দেখে তারপরে ওখান থেকে আবার যাবো হচ্ছে হলো বিজয়সরণী ফ্লাইওভারের নিচে নামার সময় সেখানেও কিছু আছে, এরপর ফার্ম গেটে কিছু আছে। এই তিনটা জায়গা মেনলি হচ্ছিলো কভার করার ইচ্ছা মেনলি আমার আজকে। এর মাঝখানে তোমরা দেখতে পারবে যে কোথায় বেস্ট প্রাইসে সেকেন্ড হ্যান্ড বাইক পাওয়া যাচ্ছে। তো আমরা এখন আছি রামপুরের ডিআইটি রোডে। এখানে বেশ কিছু দোকান আছে, যেমন আমার পিছনে এখানে একটা দোকান আছে, এখানে বেশ কিছু বাইক আছে, এখানেও আছে। তো রোডের অপোজিটেও কিছু দোকান আছে, তো আমরা রোডের অপোজিটের দোকানটাতে গিয়ে দেখি যে ওদের সাথে কথা বলা যায় কি না। তো মেনলি আমি আজকে প্রাইস নিয়ে খুব একটাই করবো না, আর ওয়ান ফাইভের কালারটা জোস এটা। তো আমি রোডের ওই সাইডেই জেনে এই সাইডেই হাবিব ট্রেডার্সে আর ওয়ান ফাইভের এই ভার্সনটা দেখে আমার চোখটা আটকে গেল নিশ্চয়ই। যদি ভালো মতো দেখাই তাহলে ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম। এটা এটা কি ভার্সন থ্রিটা না, আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি রেড? আমি ব্ল্যাকটা দেখছি, এই রেডটা দেখি নেই। এটা প্রাইস কত ভাই? আপনার কি সেকেন্ড হ্যান্ড বাইক আছে? কোনটা হবে? আচ্ছা, এটা কত সিসিটা?
আচ্ছা, অনেকেই কিন্তু ভেস্পা চালায়, আমি দেখছি যে ভেস্পা অনেকের একটা মানে ক্রেজ থাকে যে ভেস্পা চালানোর। ভেস্পাটার প্রাইস কিরকম পড়বে? এটা পড়বে 55,000 টাকা, চট্টগ্রামের নাম্বার। চট্টগ্রামের নাম্বার 55? এটা কি ঢাকার নাম্বারে শিফট করানো যাবে? ঢাকার নাম্বারে চট্টগ্রামের নাম্বারে চালতে হবে। কত বললেন প্রাইসটা আরেকবার একটু বলুন? 55,000। তো আমরা এখন আছি রামপুরা ডিআইটি রোডের অটোজোনের সামনে। অটোজোন তো এইখানেও বেশ কিছু সেকেন্ড হ্যান্ড বাইকস আছে। তো আমি এখানকার বাইকের প্রাইসটা কত আমাকে এটা বলবে? পালসার 135 LS, এটা প্রাইসটা কত? ১১০ কাগজপত্র সব ছাড়া। কাগজপত্র সারা। আর এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক ব্রেক, ঢাকার নাম্বার, ডিজিটাল নাম্বার নাই। সো ডিজিটাল নাম্বার করতে হবে। ডিজিটাল নাম্বার কি করে দিবা নাকি করে নিতে হবে? হ্যাঁ, করে নিতে হবে। টাকা দিলে আমরা করে দেবো। টাকা দিলে তোমরা করে দেবে। আচ্ছা, আরটিআরটা প্রাইস কত? আরটিআর 155, 150 cc। কত কিলো চলছে এটা? 6000 কিলো। এটা 17 মডেল, 17 মডেল, 6000 কিলো চলছে। এটা প্রাইস কত বললো? 155,000। এটা ডিজিটাল নাম্বার প্লেট সহ, শুধু নাম ট্রান্সফার করতে হবে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে হলো পালসার 150, 16 মডেল। এটা 2016 মডেলটা, এটাও সিঙ্গেল ডিস্ক ব্রেক, 150 cc। এটা প্রাইসটা কত হয় ডিজিটাল নাম্বার প্লেট সহ? 150,000। 150,000। আচ্ছা, সেটাতে FZS এর প্রাইসটা কত? FZS এটা 15 মডেল। ওকে, এটার প্রাইস 175,000। 175,000 সিঙ্গেল ডিস্ক ব্রেক। কত কিলো মতো চলছে এটা? চলছে 7,000-8,000। 7,000-8,000 কিলো, তাই তো? আচ্ছা, আর পালসার 150 এটা কত? এটা মনে হয় 16 মডেল না? না, এটা 14 মডেল। 14 মডেল। আচ্ছা, এটা হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট নাই, সো করতে হবে। ডিজিটাল নাম্বার প্লেট আছে, আমার লাগেনি। আচ্ছা, দ্যাট মিন্স হচ্ছে এটার নাম্বার প্লেটটা আছে, লাগানো হয়নি। এটার প্রাইসটা কত পড়বে? এটা 30,000। 130,000। আচ্ছা, এটা হচ্ছে কত কিলোর মতো চলছে? 10,000-10,000 মতো। FZ এর 14 মডেলটা, গোল্ডেন হোয়াইট, পার্ল হোয়াইট যেটা, ডিজিটাল নাম্বার প্লেট সহ। এটা প্রাইস কত? 165,000। সিঙ্গেল ডিস্ক ব্রেক, তাই তো? এটা কত কিলোর মতো চললো? 12,000 কিলোর মতো এটা রান করছে। হাঙ্ক এটা হচ্ছে কত মডেল? 2012 মডেল। তো এটা মনে হয় হিরো হাঙ্ক, মানে হিরো হন্ডা হাঙ্ক, হিরো হন্ডা হাঙ্ক। সো এখন নর্মালি যে হাঙ্কগুলো হয় ওগুলি হিরোর হাঙ্ক, বাট এই মডেলটাতে হচ্ছে হলো হিরো হন্ডা হাঙ্ক। এই বাইকটাও খুব হেভি এবং খুব মাসল বাইকের মধ্যে, হন্ডা হাঙ্কের মধ্যে আমার কাছে এই মডেলটা বা 2012-13 যে মডেলগুলো আছে এগুলো মাস বেটার মনে হয় এখনকার যে মডেলগুলো আছে, কারণ এখনকার হাঙ্কগুলো খুব চাপায় ফেলছে। আচ্ছা, এটার প্রাইসটা কীরকম? এটা ডাবল ডিস্ক, ডাবল ডিস্কের। এটা কত ডিজিটাল নাম্বার প্লেট সহ, তাই তো? 1,20,000। আচ্ছা, কত কিলো চলা হয়েছে এটা? এটা 15,000। আচ্ছা, এটা কি বাইক? গ্ল্যামার। আচ্ছা, আনটেস্টেড, মানে এখনও নাম্বার প্লেট টিলেট কিছু হয় না। এটার প্রাইস কত? ১,০০,০০০। আচ্ছা, ঠিক আছে। তোমার দোকানের নামটা কি? এখন আসছিলাম হচ্ছে নিউ অটোজোনে, নাম্বারটাও আছে, সবই আছে। এই বাইকগুলো নর্মালি যেটা হয় যে হয়তোবা এখন দেখা যাচ্ছে বা কালকে সেল হয়ে যাবে বা অনেক সময় দেখা যায় থেকেও যায়। সো আপনারা এখানে যেটা লাগবে এখানকার মধ্যে যেটা দেখলেন যে পছন্দ হওয়ার মতো বা দামে পোষানোর মতো, সো ওইটা নাম্বারে ফোন দিয়ে আসলে মনে হয় বেটার হয়। আর এছাড়াও এখানে চেন লুপ, দেন হচ্ছে ক্লিনার, হেলমেট, অ্যাক্সেসরিজ, যাবতীয় যা কিছু আছে সবই পাওয়া যাবে। হচ্ছে রামপুরা রোডে, তো এখন চলে যাবো হচ্ছে বিজয় সরণির ফ্লাইওভার থেকে নামার সময়, মানে যদি চেন্নাই রিসেট দিয়ে ওঠা হয় তাহলে নামার সময় যেই দোকানগুলো ওইখানেও বেশ কিছু দোকান আছে যেখানে সেকেন্ড হ্যান্ড বাইক পাওয়া যায়। আর যেটা হচ্ছে প্রাইসগুলো যেগুলো দেখলাম এগুলো আস্কিং প্রাইস, নেগোসিয়েশন করলে প্রাইসটা আরেকটু কমবে, এটা হচ্ছে হলো 1 নম্বর। আর 2 নম্বর জিনিস হচ্ছে হলো অবভিয়াসলি যেটা বলবো, নতুন বাইকের সাথে আগে প্রাইস কম্পারিজনটা করে নিবা যে নতুন বাইক এত এত কিলো চলছে তাহলে এটা কত হওয়া উচিত। তাহলে হবে কি, নেগোসিয়েশনে দেখা যাবে যে তোমার তুমি একটা আস্কিং প্রাইস, তোমার একটা প্রাইস তুমি সাবমিট করতে পারো যে ঠিক আছে এত, তো হচ্ছে হলো ব্র্যান্ড নিউ প্রাইস, তো ইউজের প্রাইস এত কেন। সো আর কথা না বাড়াই ওই সাইডে চলে যাই, সাজ্জাদ পিছনে বসে বসে ক্যামেরার কাজ করবে।
সো দ্য ফ্যাক্ট ইজ এখানে আমরা রোডটার মধ্যে দেখলাম, বাই দ্য ওয়ে পিছনে আমার গাড়ি পার্ক করে রাখছি, সাজ্জাদ ওখানে আপাতত দাঁড়াবে, বিকজ এখানে গাড়ি রাখাটা খুব একটা সেফ না। এইখানে বেশ কিছু মেকানিকের দোকান পাবা গাড়ি ঠিক করার জন্য, প্লাস সেকেন্ড হ্যান্ড দোকান, মানে সেকেন্ড হ্যান্ড বাইকের দোকানগুলো এখানে মোস্ট অফ দি রাত আর ফ্রাইডে বলে হয়তো অনেক দোকান বন্ধ। তো আমরা এখন আছি খান মোটরসের সামনে। তো এইখানে আসার রিজন হচ্ছে এখানে ভার্সন 3টা দেখতে পেলাম, R15 ভার্সন 3। সো হিয়ার ইজ দ্য বাইক, আর ওই সাইডে জিক্সারও আছে। আর এইটা হন্ডার, এটা কোনটা? এটা হন্ডা লিভো। লিভো, এটা প্রাইসটা কত ভাই? এটা যাচ্ছে 1,10,000। আচ্ছা, আপনার একটা কার্ড কি দেওয়া যাবে? সো ফোকাস 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 ফোকাস, ইয়েস। ভেবেছিলাম ভিডিওটা অনেক লম্বা করবো, বাট করলাম না, বিকজ তোমরা আমাকে বলেছো যে ভিডিও ডিউরেশনগুলো একটু শর্ট করার জন্য, সো এই জন্য ভিডিও ডিউরেশনটা শর্টই রাখলাম। তো এইটার একটা সেকেন্ড পার্ট আপলোড হবে নেক্সট উইকে, আর ইন মিন ওয়াইল তোমরা যেটা করতে পারো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে, হিট দ্য লাইক বাটন অ্যান্ড বেল আইকন প্রেস করে রাখো, যেন এরপরের ভিডিওটা আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর আরেকটা জিনিস হচ্ছে আমি এই সেটাতে দিয়ে দিব, সেটা হচ্ছে আমার ফেসবুক পেজ, সেখানে গিয়ে আমার সমস্ত আপডেটসগুলো সামনে কি করতে যাচ্ছি বা সব কিছু ব্যাপারে ওখানে আমি বলে দিব। সো তোমরা যদি কেউ আমার সাথে হ্যাং আপ করতে চাও বা চ্যাট করতে চাও বা কানেক্টেড থাকতে চাও, সেক্ষেত্রে আমার ফেসবুক পেজে গিয়ে ঘুরে আসতে পারো, দ্যাট ইজ ডিজে আবির। আর আজকের মতো তাহলে এখান থেকে আবির বাই বাই বলছি, সাইনিং আউট ফ্রম দেশি আবির।